नमस्कार क्लाबर 132 बचर इतिहास प्रथम मेहमाना स्पोर्टिंग शुभ विजया दीपावली उपलक्षे एक आनंद सुंदर अनुष्ठान आयोजन कर अनुष्ठान आज के शेष पर्याय अत्यंत सफल गोटा मैदान से एकत्रित हो मेहमानर यह उद्योग तर आइडिया एकदम सफल हमारे संगे आज कार्यनिर्वाही सभापति कमरउद्दीन कामारदा बोले गोटा मैदान जाके चेने आमी कामारदार का से जेने नेब आजकल अनुष्ठान सम्पर्के अनुष्ठान बच्चर जो इलेक्शन हलो तक कल के যে আমাদের ইলেকশনের পরে যখন নতুন কমিটি গঠন হয় তখনই আমরা একটা সূচি নিয়েছিলাম যে আমরা কি কি করব বছরে তার মধ্যে একটা বিজয় সম্মেলন প্লাস দীপাবলির গেট টুগেদার আছে যেটা এই যে কালচারটাকে আমাদের সংস্কৃতি যে বঙ্গ সংস্কৃতিতে সম্পৃক্তির যে বার্তা সেটা আজকে আমাদের দিদি দিদি আমাদের বলেন না ধর্ম যার যার কর্ম সবারই এক এই জিনিসটা নিয়ে আর এটা তো আমাদের গঙ্গা যমুনা তহজিব আছে যে আমরা সব आज के पुरो ऑल ओवर इंडियार मध्य एकमात्र स्टेट आज वेस्ट बेंगल जेखने आज पर्यंत यह सब कोनो झमेला है ना बेसिकाली एगारो जखन थेके टीएमसी सरकार एसेछे दीदीर सरकार आज 2011 थेके 2011 थेके कोनो दिन एगुलो देखा जाए ता छाड़ा दीदी सब समय सब क्लाबेर जन्य हाथ बाड़िये थाके आमादेर जन्य सब थेके बेशी सेई 16 আগস্টের মধ্যে ওপেনিং করলে আমরা যা বললাম সেটা সঙ্গে সঙ্গে গ্রান্ট করলো টাকাও পেয়ে গেলাম যে এইরকম মুখ্যমন্ত্রী আমাদের একটা মেসেজ থাকে যে তোমরা সব মিলে মিশে আজকে দেখো ইস্ট বেঙ্গল এসছে মোহনবাগান এসছে আরো আরো অন্যান্য ক্লাব অনেক ক্লাব আইএফএ কর্মকর্তারা এসছে ভেটারান্স ক্লাব এসছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সকলে মিলে মিশে 90 মিনিট আমরা ঠিক আছে অপোনেন্ট আছে তারপরে আমরা সব টুগেদার থাকি আমাদের একটা ভালো রিলেশন আছে ভালো সম্পর্ক আছে আমরা এক জায়গায় থাকি মাঠের লোক আছে আজকে আমারও 22-23 বছর হয়ে গেছে মাঠে সবার সঙ্গে মিলেমিশা থাকা ক্রীড়া মন্ত্রী আনি অরূপ বিশ্বাস যখনই ডাকি বেচারে চলে আসে আজকে সুজিত বোস তখনই বলি চলে আসে আজকে তোমার সুদীপ বন্দ্যোপাধ্যায় উনিও চলে এসেছেন উনি 40 লাখ টাকার একটা বাস দিচ্ছেন আমাদের ক্লাবের জন্য যে প্লেয়ারদের যাতায়াত করার জন্য এইরকম সরকারের যদি নেত্রীর যদি ডাইরেকশন না থাকে এটা তো পরিষ্কার করে বলতে এটা নেত্রীর যদি ডাইরেকশন না থাকে কে কি কি করতে হবে তো কতক্ষণ না কেউ কোনো মন্ত্রী কেউ কিছু করতে পারে না তো এগুলো একটা অনেক বড় পাওয়া আছে আমাদের আর তাছাড়া আমরা এই যে বিজয় সম্মেলন আর দীপাবলি যে গেট টুগেদার করেছি তার মধ্যে একটাই লক্ষ্য আছে আমরা সবাই ধর্ম আলাদা আলাদা হতে পারে কিন্তু মানুষ তো সকলে একই আছে এর জন্য এটা আমরা প্রত্যেক বছর ঈদ মিলাদুন্নবী করব ঈদ মিলন করব এরকম আমাদের আফতার পার্টি যেটা হয় সেটা হবে আর আপনার বিজয় সম্মেলন আর তোমার দীপাবলির যে গেট টুগেদার আছে অ্যানুয়াল ইভেন্ট হয়ে গেল আজকে থেকে এটা চারটি ইভেন্ট আমাদের ছোট বড় সেটা আলাদা ব্যাপার এটা ফার্স্ট বছর ছিল একটু আমরা একটু বড় করে করেছি আর চেষ্টা করেছি ভালো করে করার জন্য বাদ বাকি যারা গেস্ট এসেছে তারা ফিডব্যাক দেবে যে কেমন লাগলো কি লাগলো না 100% সফল কামনা আজ আমি একটা কথা জিজ্ঞেস করব আপনাকে আমি দেখি এই অনুষ্ঠানটা নিয়ে প্রতিদিন ক্লাবে এসেছেন গত 4-5 দিন এক সপ্তাহ ধরে ব্যবসা এত কর্মকাণ্ড এর মধ্যে মাথা ঠান্ডা রেখে কিভাবে আপনি এগোন এই রহস্যটা এটা অ্যাকচুয়াল দেব এটা আমার প্রেসিডেন্ট আছে আমিরউদ্দিন ববি প্রেসিডেন্ট আছে আমি আছি রাজু আছে আমরা যা সিনিয়র আছি এই আমাদের মাঠ সচিব হয়েছে মইনউদ্দিন রুস্তম তারপরে বেলাল আছে দীর্ঘদিন থেকে মাঠ করে আমরা সব মিলে একটা বসে কিভাবে কি করতে হবে দায়িত্ব কাকে কাকে কি দিতে হবে খাবার দায়িত্ব ওর ইনভাইট করার দায়িত্ব আমার অর্গানাইজ করার দায়িত্ব আমিরউদ্দিন ববি আমাদের প্রেসিডেন্ট এইগুলো সব মিলিয়ে এটা টিম ওয়ার্কের জন্য এটা হয়েছে তো আমরা আশা করি আগামীকাল আগামী দিন আমরা এইরকমভাবেই এক একটা করে প্রোগ্রাম করে যাব লোকের সঙ্গে আরও কাছে নিয়ে আসতে পারবো আমি কাছে যেতে পারবো আমি আগে দেখবে তুমি যতগুলো প্রোগ্রামের মধ্যে যারা ডাকে আমি চলে যাই একদম কন্যাশ্রী এটা আমাদের মুখ্যমন্ত্রীর অন্তরাত্মার একটা টুর্নামেন্ট আমাদের টিম ছিল না দুদিনের মধ্যে টিম করে দিয়ে আমরা রেডি হয়েছি সে ঠিক আছে একটা রেজিস্ট্রেশন হয়নি তার জন্য আমরা ফার্স্ট ম্যাচটা খেলতে পারিনি
কিন্তু আজকে খেলেছি, সে দল হারবে জিতবে একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু আমরা ওনার ডাইরেকশনটা আমরা মেনে চলছি। ক্রীড়ামন্ত্রীও বললেন অরূপ বিশ্বাসকে, আমরা না খেললে কিন্তু মুশকিল হয়ে যাবে, আমাদের তিনটে বড় ক্লাব, আমি জানি না ইস্ট বেঙ্গল খেলছে, আমি খেলছি, বাদ বাকি আমি বলতে পারি না। সব মিলিয়ে আমরা খুব খুশি, আমার রাজ্য সরকার সবসময় আমাদের সহযোগিতা করে, সবসময় আমাদের সঙ্গে থাকে, আমরাও রাজ্য সরকারের জন্য যেরকম ভাবে ডাইরেকশন হচ্ছে আমরাও এরকম ভাবে কাজ করি। মেহাবারান কিন্তু একটা দৃষ্টান্ত রাখলো ময়দানে বিজয় সম্মেলনী, এর আগে শুধু জর্জ টেন্টে আমরা দেখতাম কিংবা এয়ারলাইন্স টেন্টে দেখতাম, সেটা জর্জ টেলিগ্রাফি করতো, এই জর্জ টেলিগ্রাফের বাইরে কোনো বিজয় সম্মেলনী এই প্রথম মেহাবারান স্পোর্টিং ক্লাব করলো, যেটা অন্য দুই বড় ক্লাবও করেনি। আমি কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু যে দৃষ্টান্তটা যে রাখলো, যে সম্প্রীতির বার্তাটা দিল, সেটা কিন্তু খুব বড় ব্যাপার এই আজকের দিনের এই 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 যুগে। এটা আমাদের একটা লোককে এগোতে হবে, যে কোনো লোক এগোবে। আজকে আমি ট্রেন করেছি, তাবুত করেছি, দেখে সবাই বলছে এটা ওয়ার্ল্ড ক্লাস হয়ে গেছে, তারাও করুক, এটা না যে আমি শুধু করেছি আর কেউ করবে না। ওই রকমই বিজয় সম্মেলন, দীপাবলি টু গেট টুগেদার, এটা আমরা আরম্ভ করেছি, এবার ইস্ট বেঙ্গলও করবে, মোহনবাগানও করবে, জজ টেলিগ্রাফও করবে, ভবানীপুরও করবে, এটা একটা কি হবে, একটা ট্রেন্ড হয়ে যাবে, ট্রেন্ড হয়ে যাবে, ট্রেন্ড হয়ে যাবে গেট টুগেদার করার জন্য। খাবার সবার বাড়িতে আছে, কিন্তু একটা এই মিলে মেশা, একজন একজনের সঙ্গে কলাকলি করলো, শুভ বিজয়া বললো, এটা অনেক বড় ব্যাপার আছে। আমরা যেই যেই জায়গায় থাকি, যেই মাটিতে থাকি, এই মাটি আমাদের অন্যরকম মাটি, এটা আমাদের অন্যরকম একটা কালচার আছে এখানে, তো সে যার জন্য আমাদের এখানে সবাইকে মিলেমিশে থাকার একটা এটা ভালো, আমরা দেখলাম যে এর থেকে ভালো কোনো পদ হতে পারে না একদম। ওর জন্য আমরা আছে বাংলার মাটি সম্প্রীতির দুর্জয় ঘাঁটি, সেই কথাটাই আবার মনে করিয়ে দিল শতাব্দী প্রাচীন রবীন্দ্র ঠাকুরের কথা বলা আছে যে মানুষ আলাদা আলাদা, জাতি আলাদা আলাদা হতে পারে, মানুষ তো একই আছে, তো ওর জন্য আমরা এখানে এই মাটিটা রবীন্দ্র ঠাকুরের মাটি, আমরা ওই তো মেনে চলি, আমাদের ওই রকমভাবে চেষ্টা করছি চলার জন্যে, আগামীকাল আরও এর থেকে ভালো থেকে ভালো করব। অনেক ধন্যবাদ কামাতা আমাদের সঙ্গে থাকার জন্য। ক্যামেরায় সাগরের সঙ্গে জয় চৌধুরী, বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলটি।